এখন বাজে হচ্ছে 4:25। মাইলেজ খুব ভালো, টেম্পারেচার খুব বাজে, এন্ড উই আর স্টাক হিয়ার সামওয়্যার নিয়ার নুমালিগড় রিফাইনারি ফিলিং প্লেস আর কি। আমরা একটু চিড়ে আসতে যাচ্ছিলাম, আমরা আজকে ওয়াইফ খুব ইচ্ছা ছিল আজকে ভালোবাসা দিবস আছে, একটু কোথাও নিয়ে যাবে না নিয়ে যাবে না একটা ব্যাপার বলছিল আর কি। চল, আমার ইচ্ছা তো ছিল না, কারণ কি ইউ নো দ্য রিজন, ইউ নো ফর আওয়ার টপলু। সো স্টিল ওয়াইফের মুখটা দেখে আমি আবার একদম মনটাকে কন্ট্রোল করতে পারলাম না, চল তো ভালোবাসা দিবস একটু বাইরে থেকে ঘোরাঘুরি করে আসছি। তো আমরা একটা বাইপাস নিয়ে রাস্তা নিয়ে আসলাম আর কি, আসতে যে এত এমন বাজে একটা জ্যামে ফাঁসছি। সামনে রেল গেট, পাশে আমাদের এখানে ভারত পেট্রোলিয়ামে যে ট্যাঙ্কারসগুলো রিফুয়েল হয় আর কি বিভিন্ন পেট্রোল পাম্পে যাওয়ার জন্য, সেই জায়গাটা আছে, সেখানে দুনিয়া ট্রাকের জ্যাম, মানে স্টাক ফর হাফ অ্যান আওয়ার আমরা স্টাক হয়ে আছি। আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল আজকে বাধাই দেবো একটা মুভি আসছে সেটা দেখার, ওয়াইফের ওটাই ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি পেটে দানা পানিও পড়েনি, মুভি তো এখন মানে আমাদের যে আইটেনারি লিস্ট ছিল লিস্টেও বাইরে চলে গেছে, বাইরে জাস্ট আমরা যাব টাচ। তো তো ওয়াইফ একটু আগে একটা ভালোবাসা দিবস বলে গান করছিল, কি গানটা একটু বলতো রে? না এই গান না, তো বলো কি অপেক্ষা দিবস কে যে ভালোবাসা দিবস হয়ে গেল অপেক্ষা দিবস। তো এটা হচ্ছে ওয়াইফের আজকে স্পেশাল ভ্যালেন্টাইন সং অফ দ্য ডে। ভালোবাসা দিবস হলো আজকে অপেক্ষা দিবস। দেখা হলো না, তো প্ল্যান করেছিলাম পিৎজা হাটে খাবো, পিৎজা হাটে ভিড় ভিড় দেখে আর গেলাম না, ডোমিনোস তো খাবার বাইরে ভিড়, এখানেও ভিড় আছে বাট স্টিল কম্পারেটিভলি একটু লেস। তো আমরা এখন হ্যাঁ স্পেসটা বেশি আছে, ফাঁকা আছে এদিকে চারদিকে, এরকম ব্যাপার আছে এখানে। তো পাশের টেবিলটা আমাদের ফাঁকা আছে, তো আমরা এখানে বসছি, তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি, হালকা ফুলকা খাবো, খাবার আসবে মিউজিক পারে না, মিউজিক শুনবো একটু বাইকটা নেব। আমরা আজকে পরে আসবে না আপাতত, না ওটা বেশি বড় লাগছে, বেশি ইয়ারব্যাগ স্টাইল লাগছে, ওই সাইজটা ভালো ছিল রে, ওই সাইজটা ভালো, ওইটা এটা কি সেম নাকি? এটা ওটা সেম আছে কি? ডিজাইনটা আলাদা খালি, ডিজাইনটা হ্যাঁ প্রিন্টটা আলাদা, কি করবি। সো উই আর ফিনিশিং আওয়ার ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন উইথ কাপ অফ কোল্ড কফি ফ্রম স্টারবাকস। ওয়াইফিকে বললাম আমি কি তুই কিছু নিবি কি নিবি, এটা কিছু দিতে হবে কি হবে না, অ্যাকচুয়ালি আমার ইচ্ছা ছিল রোজ দিবো, কিন্তু আনফর্চুনেটলি যেখানে এসে সেখানে রোজের ব্যাপার নেই, আর এখন ওকে নিয়ে রোজে যায়, রোজের দোকানে যেতে যেতে অনেক দূর হয়ে যাবে। সো তোকে বললাম তুই কি নিবি বল বল বল, মেয়ে এখন এত ভদ্র হয়ে গেছে যে কিছুই খরচা করায় না বলে, ও তো খালি শোনা 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 সব সময় দেওয়া যায় না কি রে। তো এখন আমরা কফি ওফি নিয়ে যাচ্ছি, এখন ওয়াইফের ওটা পেন্ডিং থাকলো ভ্যালেন্টাইন্স ডে গিফটটা, এখন দেখা যাবো কবে নেয়, রেড কেউ নিবে, হ্যাঁ তো ও ড্রেস নেবে। তো আমি ওকে বললাম ড্রেস শপ স্টপে, কারণ শপ স্টপে দেখলো আর দু তিন জায়গায় গেলো, ব্যাগসের দোকানে দেখলো কোনোটাই পছন্দ হলো না, অ্যাড্রেস নিয়ে গেলো অ্যাড্রেস ও স্লিপারের জন্য, ওটাও নেবে না, সরস্কি আমি তাকাচ্ছিলাম না ভুলেও টাকা পেয়ে, কারণ কি আগের দুবার একটা সারপ্রাইজ হয় পুজোতে, সারপ্রাইজ হবে একটা জোর জবরদস্তি একটা সরস্কির পেন্ডেন্ট দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি মনে হয়, সুন্দর দেখতে আমার সেই ক্লাসে লেগেছিলো।
তো পড়িসনি তোকে দেখুনি পড়তে সো ইয়া গাইস দিস ইজ ইট তো আমরা আমাদের ভ্যালেন্টাইন্স ডে জার্নিটা বাড়িতে যে কন্টিনিউ করবো এখান থেকে অফিসে যাবো ওখান থেকে কাজকর্ম করে বাড়ি সো ইয়া আগে দিলাম কাপের ভয় আছে তো আমাদের কফি গ্লাস দিয়ে নিলাম গ্লাস নিয়ে এখন আমরা যাব বাড়ি এটা হচ্ছে আমার ওয়াইফের ভ্যালেন্টাইন্স গিফট আমি ওয়াইফকে ভ্যালেন্টাইন্স ডেতে নায়িকাদেরকে স্পেশাল সারপ্রাইজ গিফট আনিয়েছি Wifey, so are you happy about your gift? Wifey, all the chips. Can be taken to kill already. She fall to the com. The comedy came in advance gift. I'm told you, Nani, a chicken on I got the cat. You have to say the bunu dice. She is a tigre. The Honda Hajak wifey's first surprise gift. So, yeah, let's open it. I mean, I'm a lock or towards the Hatapalbukina, so I'm gonna get in a kitten at the Hatchi. বাপরে অনেক স্ট্রাগলের পর শেষে খুললাম পায়ের হেল্প নিয়ে সাপোর্ট নিয়ে এটা খুলছি আমি এত বড় চাকু নিয়ে বসছিলাম আমার আনবক্সিংয়ের জন্য বাট এটা দিয়েও খুব স্ট্রাগল করতে হচ্ছিলো এমন টাইট প্যাকিং করেছে এখানে বিল আছে যেটা দেখার দরকার নেই সেটা হচ্ছে আমার ওয়াইফের গিফট কী এগুলো কী আমি জানিও না সারপ্রাইজ না So this is called surprise for a reason. I don't know what it is. But surprise is not going to happen. We are going to do it. Yeah, wow. Exotic genius gave it to us. So you know what I Yes, wala. It's so much here, Baba. What is it? Goodness lies away within. Sit man, surprise. It's really a surprise for me. Oh yeah, Baba. I can act a kishu. I say, palm. 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 Kichu kichu pouch ase. Abhi jayena ki eta. So let's keep this aside. Move this. Let's move this around. I can act a kichu ase. By the way, this ei kagojer ei bubble wrap kind of thing ta khub sundor. Exotic laglo. ও আবার প্লাম কি প্লাম পিওর ক্লিনজিং ফেস ওয়াশ আনিয়েছি দেখ তোর জন্য কি বলিস প্লামের হচ্ছে একটা ব্যাপার এখানে একটা সেই টাইপের একটা প্যাকিং করা আছে এটা খুলতে পারছিস না খুলিনি শেট এটাও প্লাম প্লামের কি এটা একটা রিনিউড ক্ল্যারিটি নাইট জেল ওয়াও এত এক্সোটিক জিনিস যে আমি আমার ওয়াইফকে গিফট দেবো আমি ভাবতেও পারিনি সো একটা এখানে এখানে কিছু কিছু এখানে কিছু কিছু আর এখানে কিছু কিছু সো আই ডোন্ট নো হোয়াট অল দিস আর দেখলে মানে ফ্রি প্রোডাক্টস হেয়ার মাস্ক এটা কি শ্যাম্পু এটা হচ্ছে হোটেলে দেয় না ইউজ করার জন্য ওরকম টাইপের প্যাক ফালতু না এটা আমার তরফ থেকে তোর গিফট ভ্যালেন্টাইন গিফট সো এই হচ্ছে ওয়াইফের নাইকার আনবক্সিং মেটেরিয়াল এখন ধরে ধপ ধপ মারছিলাম আমি আমি এটা এই গামছা আমার গামছা চলে এসেছে সো অ্যাকচুয়ালি এটা ধপ মারছিলাম ওয়াইফের জন্য আমি এখনও পর্যন্ত কিছু দিয়ে উঠতে পারবো নিয়ে গেছিলাম কয়েক জায়গায় ওর পছন্দ হয়নি তো নাও হয়নি তো আমাকেই অবভিয়াসলি ইনিশিয়েটিভ নিয়ে কিছু একটা ভুলভাল জিনিস কিনে ওকে দিতে হবে গিফট আনবক্সিং করে চলো ভালো একটু রসিকতা করা যাক তোমাদের সঙ্গে আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো আমরা অনেকক্ষণ ধরে বাড়িতে চলে এসেছি খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে এবার আনবক্সিং করলাম একটু ঘুম ঘুমে চোখ ঢুলুল হচ্ছে শুয়ে পড়বো And this is how we are. কেন? ঠিক আছে ঘুমিয়ে পড় তারপর আমি ঘুমিয়ে যাবো আমার ঘুম পাচ্ছে চলো আমরা আজকে ব্লগটা এখানে শেষ করছি বাবা টেক কেয়ার সি ইউ ইন নেক্সট ব্লগ সো চাও